কারেতে সজোরে কো আপনি রে দিছো আচ্ছা তাহলে ঠিক আছে রে চাইনিজ কামুরে ও আস্তে আস্তে দেখাই বলে আস্তে আস্তে দেখাই বলে এটা এটা কারে আপনি জন্য আচ্ছা আর আইপিএল যখন আসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ যখন আসে হেরা সবকা মারি হে আনো ওই আজকে আমার সময় শুনছি কাতার এবং বাংলাদেশের ফুটবল খেলা হচ্ছে নাকি 5-0 বাংলাদেশ 5টা খাইছে নাকি আর এরা ওই ইডালোয় বাজি ধরছে একজন কইছে গোল দিব বাংলাদেশে 3টা আর একজনকে বাংলাদেশ দিব 2টা হেরা দিব 1টা কত দর কত তার বললাম না কি কত পরে টিজের 3টা ধর খাইলিছে বাংলাদেশে হায়া হাফ টাইমের আগে হই পরে আবার কাছে 2টা তো 2 ফার্স্ট হইছে নি আর যেবারে টিয়া ভাইবো হেবারে তো মস্তা নিয়ে যে দিব হের তো গালটা ওপ হ্যাঁ দেউইন না তো একটু গালটা ফুল হইরে পর্দা আর যে ভাইবো হে যে কতগুলো কথা কইছে কইছ রে চাইনিজ কামুরে ও এইগুলো করতে করতে দেখবেন অনেক সময় একটা শত্রুতা বেজে যায় বন্ধুর হাতে বন্ধু ছুরির আঘাতে খুন হয় কেন খুন হয় জানেন হারামের মধ্যে কোনো বরকত নাই কথা বলেন ঠিক না এখন আপনারা বলেন আজকে থেকে কি এই জোয়ারি চলবে না আজানের টাইমে ক্যারাম বোর্ড চলবে না যেই দোকানদার পাশে একটা ক্যারাম বোর্ড তুলে দিছে এই দোকান থেকে মাল আনবেন না কমে যে এই ক্যারাম বোর্ড বন্ধ করো এখন মাল আনো যুব সমাজ আজানের টাইমে ক্যারাম বোর্ড খেলবে এটা হতে পারে না বন্ধ করে ব্যবসা তো আর বহু আর কত ব্যবসা করবেন আর কত ব্যবসা করবেন এখন ক্যারাম বোর্ড দিয়ে সবাই কিনছে বরকত দেওয়ার মালিক কে হারামের মধ্যে শান্তি নাই হালালের মধ্যে শান্তি আছে না নাই এই শান্তির বাণী নিয়ে আমি একটু আজান দিব পুরাটা আজান দেব তো পুরাটা আজান দেওয়ার কমিটি বলা মানে করে এ আরিফ কই তোর একটা কাগজ রেডি কর আজানটা দেওয়ার একটা কাম করি বাকি না নগদ ক ক হুজুর মাহফিলের কালেকশন আচ্ছা নগদ না বাকি কেন বলছি কারণ ভিডিও হইতেছে না কারণ যদি ভাবে কাজে মাহফিলে টিয়া নিয়ে ফটো ঢুকাইছি আস্তে আস্তে দেখাই এটা আমার দিছে শুনছেন না আপনারা এরপর পাগলাম করেন না ঠিক আছে আমার নরম পাইছেন তো যাই হোক অসুবিধা নাই তবে একটা কথা ভয় করবো কাকে মেয়েটা যে ভয় করছে লাভ হয়েছে না লস হয়েছে ওই যে উমর রামল ফাগল যে মদের বোতল নিয়ে কারে ভয় করছে লাভ হয়েছে না লস হয়েছে তো এই লাভ আমরা চাই কি চাই না এই কথাগুলো বললে ভালো লাগে না যদি উল্কা ডাইডে আমি টান মারতাম তাহলে হুজার জিরে বেরলেছে এগুলো ভালো লাগে না তবে এগুলো দরকার আছে আগে আমরা নিজেরা বিবাস করতাম না এখন বাধ্য হয়ে করতেছি কারণ আজকে আমাদের যুব সমাজ বিপদে যাচ্ছে একমাত্র আল্লাহর ভয় অন্তর না থাকার কারণে ঠিক কিনা বলেন একটু জিকির হইতো না হইলে একটা কথা শুনেন একটা লোক এখন এই মুহূর্তে বলবেন হুজুর আগামী বছর এই মাহফিলের জন্য আমার আব্বা আম্মা রুহের মাগফিরাত